স্টোরিড ব্যালকনিতে আপনাকে স্বাগত। আজকের উপস্থাপনটি একটি ইমোশনাল রিটায়ারমেন্ট নিয়ে, যেখানে উইমেন্স ক্রিকেট আইকন চাকদা এক্সপ্রেস তথা বাংলার গর্ব ঝুলন গোস্বামী রাজকীয়ভাবে বিদায় জানাচ্ছেন ক্রিকেটকে। ওয়ার্ল্ডস বেস্ট ক্রিকেটার হয়ে ওঠার এই স্ট্রাগলটা ছিল একটু অন্যরকম। ১৯৮২ সালে নদিয়ার চাকদাতে জন্ম নিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই একেবারে লম্বা ছিপচিপে চেহারার খেলুড়ে মানসিকতা তার বয়সী ছেলেদের সঙ্গে দাপিয়ে বেরিয়েছেন ফুটবল মাঠে। আর নদিয়ার মতো প্রত্যন্ত গ্রাম থেকে এভাবে ছেলেদের সঙ্গে খেলা কিংবা ডানপিটে চরিত্রের হয়ে ওঠা একেবারেই স্বাভাবিক ছিল না সোসাইটির নজরে। ১৯৯২ সালের বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথেই দেশে যখন ক্রিকেট জোয়ার, ঠিক সেই মুহূর্তে বাংলার গোস্বামীর নজর চলে যায় ক্রিকেটের প্রতি এবং ইন্টারেস্ট সেখান থেকেই ক্রিকেটের সঙ্গে। তার বয়সী মেয়েরা যখন লুকোচুরি, কানামাছি কিংবা রান্নাবাটি খেলাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে চাকদা এক্সপ্রেস তথা বাংলার বাবলু ঝুলন দাপিয়ে বেড়াচ্ছেন ছেলেদের সাথে মাঠে। তার মনে কখনো এরকম সংশয় তৈরি হয়নি যে ক্রিকেট খেলা শুধুমাত্র ছেলেদের জন্য। স্কুল লাইফ থেকে একেবারে তার স্ট্রাগলটি শুরু হয়। নদিয়ার চাকদা থেকে কলকাতার ডেলি প্যাসেঞ্জারি করে ক্রিকেট একাডেমিতে নিজেকে তৈরি করা বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানোর জন্য। তাই জীবনের শেষ সময়টাতেও ঝুলনের পারফরমেন্স ছিল নজর কাড়া। উইমেন্স ওয়ার্ল্ড কাপের বেস্ট উইকেট টেকার তিনি। ইনসুইং, আউটসুইং এবং দুর্দান্ত গতির বল বিপক্ষ ব্যাটসম্যানকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। জীবনের এই মুহূর্তে দাঁড়িয়েও ৪০ বছর বয়সে তাকে থামানো যাচ্ছে না। ২৪শে সেপ্টেম্বর দেশের নীল জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামবেন ঝুলন গোস্বামী। ওডিআই, টেস্ট এবং টি-20 মিলিয়ে ২৮১টি ম্যাচ খেলে ৩৫২ উইকেট সংগ্রহ করেছেন। ২০০৭ আইসিসি ইয়ার অব দ্য ক্রিকেটার অর্থাৎ বর্ষসেরা অ্যাওয়ার্ডটি তুলে নিয়েছেন উইমেন্সের। ২০১০ অর্জুন অ্যাওয়ার্ড, ২০১২ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়া এই চাকদা এক্সপ্রেস যাত্রাটি ছিল একেবারেই সকলের থেকে ভিন্ন। তাই অনুষ্কা শর্মার অভিনয়ে তার নিয়ে একটি বায়োপিক তৈরি হচ্ছে। দর্শকরা মুখিয়ে রয়েছেন সেই চাকদা এক্সপ্রেস দেখার জন্যে। আর জীবনের এই শেষ লগ্নে বিদায় একেবারে অশ্রুজলে ভাসতে পারে তার টিমের মেম্বাররা এবং গোটা বাংলা তথা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। তাই ভারতীয় দলের বর্তমান ক্যাপ্টেন হরমনপ্রীত জানিয়ে দিয়েছেন, আমরা ঝুলনের জন্য শেষবারের মতো স্মরণীয় করে রাখতে চাই এই ম্যাচটা। ইংল্যান্ডের সঙ্গে ভারতের এই তিন ম্যাচের ওডিআই সিরিজে ইতিমধ্যে ঝুলনের নজরকাড়া পারফরমেন্স দ্বারা দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছেন। আর বাকি একটি ম্যাচ অর্থাৎ ঝুলনের শেষ ম্যাচ, বাংলার দাদা তথা সৌরভ গাঙ্গুলিও জানিয়ে দিয়েছেন, ঝুলন আমাদের প্রেরণা, চাকদা এক্সপ্রেস মেয়েদেরকে নতুন পথের দিশা দেখাবেন। তাই ঝুলন এই বয়সেও দাঁড়িয়ে এরকম ভাবে বিদায় নিচ্ছেন, সেটা ভারত তথা বিশ্বের স্মরণীয় বিদায় হতে চলেছে। ক্রিকেট ব্যালকনিতে আপনাকে সময় দেওয়ায় অসংখ্য ধন্যবাদ। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ক্রিকেট ব্যালকনির সঙ্গে জুড়ে থাকুন।